সত্যি বলতে বাপের বাড়ি যেতে তো ভীষণ ইচ্ছা করে, কিন্তু যেতে পারি না। আমার ওই 2 বেলা টিউশন থাকে, ওই জন্য আর যেতে পারি না। যদিও হয়তো 2-3 দিন আগে যেতাম, কিন্তু আজকে একটু সময় হলো আর কি যাওয়ার। সবাই জানে যে ভিডিও করি আমি, তবুও রাস্তায় বেরিয়ে আমার যেন কথা বলতে লজ্জা পায়। তো এখন এই যে রেডি সেডি হয়ে বেরিয়েছি, বাপের বাড়ি যাবো। এখন সময় হচ্ছে 5:07। রাহির পাপা যাবে টিউশনে, ওর আজকে সারাদিন টিউশন ছিল। তো যাই হোক, আর কিছুটা দূর আমি একা বেরিয়ে এসেছিলাম, হাত ব্যথা করছে, সোনাকে নিয়ে বেশি হাঁটা যায় না, তো ওই জন্য রাহির পাপাকে দিয়েছি। আর কিছুটা যাব, তারপর গিয়ে গাড়ি আছে। আজকে বিকালবেলাও ভাবছিলাম যাবো কি যাবো না, কেননা বৃষ্টি হচ্ছে ছোটো বাচ্চা নিয়ে, আর ছোটো বাচ্চা নিয়ে যেতে গেলে বুঝতেই পারছেন জামা কাপড় নিয়ে যেতে হয় একটু বেশি। তো সব মিলিয়ে মিশিয়ে ভাবছিলাম যাবো কি যাবো না। তো ছোটো বোন বললো যে মানে ও আসছে, ইয়ে ওই জন্যই যাচ্ছি। এই যে দেখুন বীজতলা ফেলেছে, চাষ হবে। মেঘাচ্ছন্ন বিকালের আকাশটা বেশ ভালোই দেখাচ্ছে, সবুজ মাঠের উপরে, তাই না? বাড়ি থেকে হেঁটে এসে আমরা এখানে এসেই গাড়ি পাই। তো এখন দেখি গাড়ি পাওয়া যায় কি না। এটা যাচ্ছে খুলনার দিকে, আমরা যাব মানে সন্দেশখালি খেয়াঘাটের দিকে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ভাবছি ওই টোটোটা হয়তো আসবে, হয়তো আসবে, কিন্তু ওই টোটোটা আর এলোই না। পরে আরেকটা টোটো এলো, তো সেটাই করে আমরা এলাম। আর আমাদেরকে টোটো তুলে দিয়ে রাহির পাপা মানে ওই ঢুকে গেল যেখানে টিউশনে পড়াই সেখানে। আর আমি আর মেয়ে এখন যাচ্ছি, ওখানে টিকিট কাটতে হলো, 3 টাকা করে টিকিট নেয়। আগে কিন্তু আমরা মানে 1 টাকা করেই পেরোতাম, তারপরে ভেসেল হলো, তো তার জন্যই আর কি টিকিটের দামটা একটু বাড়ানো হলো। এখন ভেসেল ফেসেল কিছু নেই, সব উড়ে ভস্ম হয়ে গেছে, এখন শুধুমাত্র খেয়া চলে। তো ওই যে একবার দাম বাড়িয়েছে, আর কখনো দাম কমেও না, আর মানে ভেসেলের টিকিটাও দেখতে পাওয়া যায় না আর কি। তো যাই হোক, এখানকার লোকালে হয়তো অনেকেই শুনবেন এই কথাটা, ওই জন্য আমি আর কোনো কিছু বললাম না। তা এখন যাচ্ছি, আর দেখুন ভাটা, ওই জন্যে কিন্তু মানে পুরো নিচটার দিকে নেমে গেছে, তাই না? তো সোনাকে বলছি একটু এদিকে থাকা থাকা, মেয়েটা একটু বড় হলে না, ওকে না মানে হাত ধরে বেশ নিয়ে যেতে সুবিধা হবে। আর মা মেয়েতে বেশ ঘুরবো, ভীষণ ঘুরবো, মাঝে মাঝে একটু বাজারে আসবো, একটু নদীর ধারে আসবো। রাহির পাপার তো একদম সময়ই হয় না আমাদেরকে নিয়ে একটু বেরোনোর, তো আমি অপেক্ষা করছি আমার মেয়েটা একটু কবে বড় হবে, আমি না এইসবগুলো ভাবি জানেন মাঝে মাঝে। আমাদের কোথাও যেতে হলে খেয়াতে উঠতেই হবে আর কি, নদী পার হতেই হবে। তো এটা হচ্ছে ধামাখালি থেকে এসেছে, আর আমরা যাব ধামাখালি, ওই জন্য এই বোটটাই উঠলাম না। ওই পিছনের যে বোটটা দেখছেন ওটাই তুষকালের দিক থেকে এসেছে, ওইটা যাবে ধামাখালি। তো বিশাল জলরাশির উপরে এরকম খোলা আকাশ, সত্যি একটা আলাদা সৌন্দর্য, আলাদা ভালো লাগা। আর এমনি মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি এলেও আসতে পারে আর কি, এরকম মনে হচ্ছে, তাই না? তো আমরা এখন ওই পাটটাই যাবো, ওই যে ওখানে যাব। আরেকটা খেয়া বেরিয়ে আসছে, এখানে এটাই নিয়ম, একটা খেয়া যখন পাড়ে গিয়ে পৌঁছানোর সময় হবে তখন আরেকটা খেয়া ছেড়ে দেয়, এরকমটাই করে আর কি। তো এখান থেকে গিয়ে আমরা আবার অটোতে উঠলাম আর কি। তবে রাস্তা খুব ভালো হওয়ার জন্য দ্রুত যাওয়া যায়, আর খুব ভালো হয়েছে, মানে এই রাস্তা এত খারাপ ছিল, যাতায়াতের ভীষণ সমস্যা হতো, তা এখন এইটার জন্য ভীষণ নিশ্চিন্ত। তো যাই হোক, আমার মেয়ে না বারবার করে হাই তুলছিল, মানে ওর ঘুম পেয়ে যাচ্ছে আর কি। এখন দেখি গাড়ি মানে একটুখানি ধাক্কা পেলে ওর ঘুম পেয়ে যায়, তো ও দেখছে দেখুন কেমন করে, ওকে বলছি একটুখানি হাস, একটুখানি হেসে দেখা, তো ও কিছুতেই হাসছে না, মুখ দেখুন চেপে ধরে আছে একদম। তবে এখান থেকে বাসেও যাওয়া যায়, তবে বাসের থেকে মানে অটোতেই যাওয়া ভালো, যেহেতু খুব বেশি দূরে যাব না, ওই জন্য ওই অটোতেই উঠেছি আর কি। এমনিতেই আমার মেয়েকে যখন কোথাও বের করি তখন একটাই ভয় হয়, ও গিয়ে কতটা কাঁদবে আর কতটা ঝামেলা করবে সেটারই ভয় আর কি। তো যাই হোক, অবশেষে সর্বেরিয়াতে এসে পৌঁছালাম, আর ওই যে বোন দাঁড়িয়ে আছে, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল। এমনিতেই বলছিল যে এই বাজারেই দাঁড়াবে, আমরা আবার এখান থেকে গাড়ি করে আবার পুরাতন বাজারে যাব। ঠিক আছে, এটা হচ্ছে নতুন বাজার। তো যাই হোক, আমরা আবার গাড়িতে উঠে গেলাম, ওই পাভেনে উঠলাম আর কি। তো আমরা এখন যাচ্ছি পুরাতন বাজার, ওখান থেকে গাড়ি করে তারপরে হচ্ছে বাপের বাড়ি। তো সর্বরিয়া পুরাতন বাজারে আমাদের অনেক কাজ মেটানোর আছে, সেইগুলো সব মেটাবো, ওই জন্যই বোন এসেছে। আর আমি জানি না কোনদিন মোমো খেয়েছিলাম কিনা, হ্যাঁ একবার খেয়েছিলাম অনেক দিন আগে, আর এই আরেকবার মোমো খাবো, মানে খুব একটা এগুলো খাওয়া হয় না। আমাদের সন্দেশখালি পাওয়া যায় কি না আমি কোনোদিন খোঁজও করিনি আর জানিও না,
তো যাই হোক, এই যে ছ পিসের দাম নিয়েছে 50 টাকা, তাই তো? আর এগুলো হচ্ছে দুটো রোল নেওয়া হয়েছে 30 টাকা করে, 60 টাকা। তো এই প্রথমবারে হচ্ছে মোমো খাবো, এই চাটনিটা একটু বাটিতে ঢালতো, একটা বাটি আনতো, তো খেয়ে দেখি। এগুলো কি চিকেন মোমো খাবি মানুষ?